বাইক চুরির অভিযোগে একজনকে গ্রেপ্তার করলো নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। বাইক চুরির অভিযোগে একজনকে গ্রেপ্তার করলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। জানা গেছে ধৃতের নাম বিজয় সাহা, সে শিলিগুড়ির বাসিন্দা। আরও জানা গিয়েছে গত 6ই নভেম্বর শিলিগুড়ির 36 নম্বর ওয়ার্ডের বাসিন্দা দেবব্রত সাহার এনজিপি স্টেশন চত্বরে পার্কিং থেকে বাইক চুরি হয়। এরপরই বাইক চুরির লিখিত অভিযোগ দায়ের করেন তিনি নিউ জলপাইগুড়ি থানায়, এবং পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে এনজিপি এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করে। তবে এখনও চুরি যাওয়া বাইক উদ্ধার করতে সক্ষম হয়নি পুলিশ। শনিবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে ধৃতকে 5 দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ।